আমরা প্রথম থেকে একটু দেখি। প্রথমে যদি আমরা ফটোশপের একটা নতুন একটা ফাইল মানে একটা ফাইল নিতে যাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফাইলে যেতে হবে, যে মেনু বার থেকে ফাইলে যাব, অথবা এখানে লেখাই আছে যে নিউ। আচ্ছা ঠিক আছে, আমরা নিউতে গেলাম না, এখান থেকে গেলাম না, আমরা ডিফল্টলি গেলাম, যে নিউতে গেলাম, ফাইলে থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে একটা ট্যাব আসবে, এই ট্যাবের ভিতর দেখেন বিভিন্ন ক্যাটাগরি পেজ সাইজ আছে, ঠিক আছে, ফটো সাইজ আছে, আর্ট এন্ড ইলাস্ট্রেটর আছে। আমরা এখান থেকে ওয়েবে যাব, ওয়েব না সরি, রিসেন্ট সেই ফটো প্রিন্ট, প্রিন্টে যাব, প্রিন্ট থেকে A4 সাইজ আছে, বিভিন্ন সাইজের পেজ আছে, ঠিক আছে। এটা আমি ধরলাম A4 নিলাম, A4 এ ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা হাইট ওয়েট আছে, এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, ঠিক আছে। আর এখানে আমরা পিক্সেল আছে, সেন্টিমিটার আছে, RGB কালার মোড, কোন কালার মোডে আমি নিব পেজটা, এটা এইভাবে এখান থেকে নিব। ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে পারি, ব্ল্যাক রাখতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জও করতে পারি। অ্যাডভান্স অপশন থেকে আমরা এটা এইভাবেই থাকবে, আর চেঞ্জ করার দরকার নাই। রেজুলেশন 300 থাকবে, ঠিক আছে, এখানে রেজুলেশনটা 300 থাকবে। এখানে আমরা যদি পেজটার পিক্সেলে নিতে পারি, ইঞ্চিতে নিতে পারি, সেন্টিমিটারে নিতে পারি, মিলিমিটারে নিতে পারি, পয়েন্টে নিতে পারি, আমরা পিক্সেলে দিয়ে নিব, ঠিক আছে, পিক্সেলে দিয়ে নিব A4 এ, ওকে। তারপর এখান থেকে ক্রিয়েট দিব, দেখছি সবাই? জি ভাই, জি স্যার, জি ভাই, হ্যাঁ স্যার, দেখেছি। ওকে, আমরা মানে নতুন একটা পেজ কিভাবে নিতে আমি এটা দেখাইলাম, ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি। স্যার, আমাদের স্ক্রিনে পরিপূর্ণ আসছে না, আপনার এই চেয়ারটা, স্ক্রিন চেয়ারটা আমাদের মানে ল্যাপটপ পিসি এর যে স্ক্রিন, এটা পরিপূর্ণ আসছে না। পিন করেন ওই যে আমার এখানে যেটা প্রেজেন্ট, হ্যাঁ পিন করছি স্যার, পিন করছি, তারপরে ফুল ওই যে ফুল আমি প্রবেশ করার পরে এখানে ডাবল ক্লিক করলে হবে, ডাবল ক্লিক করলে হবে, ফুল হয়ে যাবে। সবাই রেজিস্ট্রেশন রাখবে। আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন কিনা বলুন, অন্যরা দেখতে দেখতেছেন কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি করেন তাইলে হবে। হ্যাঁ ভাই, কালকে কিছু বলছিলাম ওইগুলো একটু আবার রিপিট করি, আজকে রিপিট করি, ওকে, একটু মাইক্রোফোন অন, আচ্ছা আমরা বলছিলাম যে এটাকে কি বলছিলাম, ক্যানভাস বলছিলাম, ক্যানভাস, আর এখানে ক্যানভাস, আর এটাকে বলছিলাম, এগুলোকে কি বলছিলাম, প্লেট বলছিলাম, প্লেট, গুড, প্লেট। আচ্ছা এখানে যে এগুলা এগুলোকে কি বলছিলাম, পপ আপ বাটন, এখানে যেগুলো আছে এটা হচ্ছে মেনু বার বলতে, মেনু বার, ইমেজ, উপরে টাইপ, যেগুলো আছে এগুলোকে মেনু বার বলে, ঠিক আছে, মেনু বার। আর এটাকে কি বলে, টুল বার, আর এটাকে বলে রুলার, ক্লিয়ার? আচ্ছা মোটামুটি আমরা তো বুঝছি এতটুকু। জি স্যার, এখন এটা একটা পেজ নিলাম, এটা কি সাইজের পেজ নিলাম, A4 সাইজের, তাই না? A4 সাইজের, ওকে। আর আমরা কালারটা কালকে জানছিলাম যে RGB কালার মোড, CMYK কে দুইটা কালার মোড আছে, ঠিক আছে, দুইটা কালার মোড, CMYK, স্যার, হ্যাঁ স্যার, রুলারের আগে কি বলেছিল স্যার, কতটা বুঝি নাই, ভেঙে এসেছে। রুলারের আগে বলছিলাম যে এটা টুল বার বা টুল বক্স, ঠিক আছে, এখানে সবগুলো বিভিন্ন ক্যাটাগরি টুল থাকবে, ঠিক আছে, মুভ টুল, রেকটেঙ্গুলার মার্কিউ টুল, এটা দেখেন একটা একটা টুলের ভিতরে যখন আমি রাইট ক্লিক করি দেখেন আরো দুইটা বা বিভিন্ন, এই যে দেখেন একটা পয়েন্ট আছে, ছোট একটা পয়েন্ট আছে না, টুল টুল মানে প্রত্যেকটা টুলের ভিতরে দেখেন একটা ছোট ছোট করে বিন্দু পয়েন্ট আছে এখানে, তার মানে কি হচ্ছে এর ভিতরে আরো কিছু আছে, ঠিক আছে, বুঝতে পারছি? আর এটা বলছিলাম রুলার, ঠিক আছে, আর এটা হচ্ছে আমরা একটা ডকুমেন্ট নিচ্ছি, তার মানে কি একটা ফাইল ওপেন নিছি, সেই ক্ষেত্রে এটা একটা একটা হিসাবে ওপেন হয়েছে। এখন যদি আমি অন্য একটা ফাইল ওপেন করব, ধরেন আমি তো একটা নতুন নিলাম, আরো একটা ফাইল নিব,
সেক্ষেত্রে আমি একটা ওপেন করি, একটা যে কোনো একটা ফাইল ওপেন করি, ফাইল ওপেন করলাম, ধরেন একটা টি শার্ট ওপেন করলাম। এখানে কয়টা ট্যাব হইছে ভাই বলেন তো? হ্যাঁ সম্ভব, দিতে পারবেন অবশ্যই। এখানে আর্টবোর্ড আছে, ক্লাসগুলো কি অন্য কোথাও আমরা উঠাবো নাকি? বুঝি নাই, রেকর্ডগুলো অবশ্যই ভিডিও ইয়াতে দেওয়া হবে না, ফটোশপের জন্য আমরা একটাই একটাই নিতে হবে, একটাই নিতে হবে। তবে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা যতগুলো ইচ্ছা ততগুলো আর্টবোর্ড নিতে পারি, ঠিক আছে? এটাকে এখানে বলে ক্যানভাস আর ওইটাতে বলে, আচ্ছা ভাই আমার এটার মধ্যে রুলার আসছে না যে? আচ্ছা যদি রুলার কারণে আসে তাহলে আমরা অন করতে হয়, অন করতে হয়। এটা কোনটা অন করে? আমার আসছে না আর হচ্ছে কই আমি তো বলি। হ্যাঁ ভিউতে যাব আমরা, ভিউতে যাওয়ার পরে এখানে দেখেন রুলার আছে, রুলারে ক্লিক করে দিবেন অথবা শর্টকাট কন্ট্রোলার, কন্ট্রোলার ভাইয়া কন্ট্রোলার টিপ দিলে চলে। হ্যাঁ এইখানে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল আর, আর এখান থেকে টিক দিয়ে দিলে রুলারটা চলে আসবে। আসছে জি ভাই আসছে। ওকে ফাইন, তাহলে মোটামুটি এতটুকু বুঝতে পারছি আমরা। জি স্যার। টুলবারের ভিতরে যে টুলগুলো থাকে, একটার ভিতরে অনেকগুলো থাকে, এই চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারি যে এর ভিতরে আরো কিছু আছে। আচ্ছা এমন কোনটা আছে যেটার ভিতরে আর কিছুই নাই? এটা এটা কোনটা আছে বলেন, কোন টুলটা আছে যেটা এটার ভিতরে আর কোনো কিছু নাই, শুধু এটা মাত্র সিঙ্গেল টাস্ক টুল? হ্যাঁ এই যে এটা টাস্ক টুল, এটা হ্যাঁ জুম টুল, ঠিক আছে এটা জুম টুল, এটার ভিতরে আর কিছু নাই। তার মানে কি এখানে পয়েন্ট নাই বিদায় তার ভিতরে আর কিছু নাই, আর এগুলো সবগুলোর ভিতরে আছে, তার মানে কি এগুলোর ভিতরে অনেকগুলা টুল আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই টুলটা সিলেক্ট করে মানে ওই টুলের কাছে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে সিলেক্ট অবশ্যই বোঝা যায়, তখন রাইট ক্লিক করব, দেখবেন এর ভিতরে অনেকগুলা টুল শো করতেছে, তাই না? কি ভাইয়া বুঝে আসছে ভাই? জি ভাই। এখন আসি একটু আমরা কালার, একটু কালারে আসি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। কি কালার এটা? এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা ফরগ্রাউন্ড কালার। এখানে কয়টা কালার? দুইটা কালার মোট আছে না? জি জি স্যার, ব্যাকগ্রাউন্ড কালার আর ফরগ্রাউন্ড কালার। আমরা যদি এখন এই কালারটাকে একটু এখানে ভাই একটু মাইক্রোফোনটা অফ করেন, ভাই কথা বলার পরে মাইক্রোফোনটা একটু অফ করুন। ওকে ঠিক আছে, দেখেন যদি আমি এখন এইটার ফরগ্রাউন্ড কালার, এটাতে একটা কালার নিতে চাই, এখানে এখন কি কালার আছে? একটা অ্যাশ কালার আছে না? জি অ্যাশ কালার। আমরা এখানে কালার প্লেটে চলে যাব, কালার প্লেটটাকে প্লেটে ডাইরেক্টলি মাউসটা নিয়ে যাব। দেখেন এখানে একটা আই ড্রপার চলে আসছে, আসে না? জি স্যার আসে। এখন আমরা জাস্ট কালারটাকে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে ফরগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে, যে কালারটা ক্লিক করছি ওই কালারটা চলে আসছে, বুঝছ না? জি ভাইয়া জি স্যার, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে। এখন এখন এটাতে বলেন তো কোন কালারটা উপরে আছে, ফরগ্রাউন্ড কালারটা না ব্যাকগ্রাউন্ডটা? ভাইয়া ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার উপরে আছে না ভাইয়া? হয় নাই তো ভাই, প্রোগ্রাম কালারটা ফরগ্রাউন্ড কালার গ্রাউন্ড করে আছে, কালারটা উপরে আছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে আছে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাতে ক্লিক করি, দেখেন এখানে আবার কালার সিলেক্ট করার অপশন চলে আসছে, তাই না? এটাতে আমি জি ভাই ওকে দিয়ে দিলাম, হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার, হইছে? জি ভাইয়া। চাইলে আমরা এটাতে যেমন এটাতে যেরকম করছি এটাকে এভাবে এরকম করতে পারি, যেমন এটাতে ক্লিক করলাম কালারের, এটাতে ক্লিক করার পর দেখেন অটোমেটিক্যালি আবার কালারের পিকার, একটা কালার পিকার নামে একটা চলে আসে, ফরগ্রাউন্ড কালারের পিকার চলে আসে। এখানে আমি যখন যাব সেটা এখান থেকে আমরা যে কালারটা সিলেক্ট করে দিব ওইটা এখানে ওই কালার হয়ে যাবে। এখানে দেখেন কালারের রেঞ্জ, কোন কালারের রেঞ্জ থেকে আপনি কালারটা নেবেন, রেড কালার থেকে নেবেন নাকি ব্লু কালার থেকে নেবেন? আচ্ছা একটা মিনিট, হ্যাঁ
হ্যালো, হ্যাঁ সাদিয়া আপু কেমন আছেন? জি ভালো, জি আপু বলেন। জি আচ্ছা, ওইটা আসলে আর্নিং হিসেবে কাউন্ট করে, ঠিক আছে? যে আর্নিং বেজের ভিতরে, হ্যাঁ আর্নিংটা, যার আর্নিংটা সবচেয়ে বেশি থাকে ওই রকম দুজনকেই আমাদের বেস থেকে এরকম দুজন পাইছিলাম। হ্যাঁ হ্যাঁ আর্নিংটা, জি ধন্যবাদ। আচ্ছা এটা কালার পিকার চলে আসে, এখানে আমরা কালার পিক দিয়ে যে কালারটা সিলেক্ট করব। এখন আমার কালার রেঞ্জ কোন, এখানে দেখেন শুধু আমাদের ব্লু এর ভিতরে আছে কালার রেঞ্জটা, তাই না? কি আছে ব্লু এর ভিতরে আছে না, তার মানে কি এখানে ব্লু কালারটাই শো করতেছে। আমরা যখন এখান থেকে ড্র্যাগ করে ইয়েলো কালার দিকে চলে যাচ্ছি, এখন এখানে ইয়েলো আর ব্ল্যাক কালারের মিশ্রণে ওইটা শো করতেছে। আমরা এখান থেকে কালার পিক করলাম, এই কালারটা পিক করলাম, ওকে দিয়ে দিলাম, হয়ে গেছে না? জি। আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এই ফরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ডে নিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফরগ্রাউন্ডে নিতে পারি। দেখেন এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করলেই দেখেন হচ্ছে, সুইচ হচ্ছে, কালারটা সুইচ হচ্ছে কিনা বলেন তো। জি ভাইয়া, সুইচ ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালারস, হ্যাঁ লেখা আছে সুইচ ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা শর্টকাট কি হচ্ছে এক্স। ওকে এতটুকু কি ক্লিয়ার বুঝছেন আপনারা? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাই। আচ্ছা এতটুকুর ভিতরে কারো কি কোনো কোশ্চেন আছে কিনা বলেন তো। জি না ভাইয়া। ভাইয়া আপনার সফটওয়্যারে ওই যে প্যারাগ্রাফ আকারে এই টুলস গুলো আমার সফটওয়্যারে আছে না, এগুলো কিভাবে আনবো ভাইয়া? এগুলো এগুলো জি ভাইয়া, এগুলো বললাম না কি, এগুলো কি বলছি আমি তো প্রথম দিনে বলে দিছি, তুমি তারপরে খেয়াল করো না। এগুলো কি প্লেট? আর যদি প্লেটগুলো না থাকে আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এখানে ক্লিক করে দিলে প্লেটগুলো চলে আসবে, ক্লিয়ার? উইন্ডোজ থেকে কোথায় ক্লিক করব ভাইয়া? উইন্ডোজে ক্লিক করলে দেখো এখানে একটা লিস্ট আসছে না, এই লিস্ট থেকে আমরা যেটা, জি ভাই, এই দেখেন আমার কালার প্লেট ক্লিক করা আছে, তার মানে কি কালারের প্লেটটা আছে, লেয়ারের, জি ভাই, ভিতরে ক্লিক করা আছে তার মানে কি লেয়ারের প্লেটটা আছে, প্যারাগ্রাফের ক্লিক করা আছে তার মানে কি প্যারাগ্রাফের প্লেটটা আছে, আচ্ছা ক্লিক করা আছে তার মানে কি এটা আমার আছে, আর যেগুলোতে ক্লিক করা নাই এগুলা তার মানে কি এখানে নাই। আমি যেমন ধরেন আমি এখানে একটা প্লেট নিয়ে আসি, ধরেন ব্রাশ প্লেট, ঠিক আছে ব্রাশে ক্লিক করলাম, এই যে দেখেন ব্রাশের প্লেটটা চলে আসছে, আর এটা যেহেতু বড়, অনেক বড় এবং কি স্পেস নিচ্ছে অনেক, সেক্ষেত্রে এটা আমার এখন দরকার নেই, যখন কাজে লাগবে তখন এটাকে ওইখান থেকে নিয়ে আসবো, ক্লিয়ার? জি ভাই, জি ভাই। তো কালারের ব্যাপারটা ক্লিয়ার হইলাম, হ্যাঁ এখন আমরা কালারটা দেখি, এটা হচ্ছে ইলিপস টুল, কি বলে এটা, এটা কি বলে, ইলিপস টুল, ইলিপস টুল, যেটা রাউন্ড সার্কেল যেটা দেখতেছি এটাকে বলে ইলিপস টুল, আর যেটা এটা এখানে দেখেন কয়টা টুল আছে, রেকট্যাঙ্গেল টুল, এটা হচ্ছে রেকট্যাঙ্গেল টুল যেটা চার কোণা বিশিষ্ট, ঠিক আছে রেকট্যাঙ্গেল টুল, আর এটা হচ্ছে রাউন্ড রেকট্যাঙ্গেল টুল, মানে চতুর্দিক দিয়ে একটু চার কোণা দিয়ে একটু রাউন্ড রাউন্ড থাকবে, এটা রাউন্ড রেকট্যাঙ্গেল টুল, আর এটা হচ্ছে ইলিপস টুল, এটা পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। আচ্ছা আমরা এখন রেকট্যাঙ্গুলার টুলে ক্লিক করলাম, কি করলাম, কিভাবে করব? প্রত্যেকটা কাজের জন্য আমরা এক একটা করে লেয়ার নিয়ে কাজ করতে হয়, ক্লিয়ার? কি নিয়ে কাজ করতে হয়, লেয়ার ওয়াইজ কাজ করতে হয়, ঠিক আছে? আমরা এখানে দুইটা রেকট্যাঙ্গুলার রাখছি অটোমেটিকলি, কিন্তু
দুইটা রেকট্যাঙ্গুলার লেয়ার হয়ে গেছে, আর এটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, আর এটা হচ্ছে প্রিভিউ। এই যে চোখ পাশে চোখগুলো দেখতেছি, যেটা চোখের আইকন মতো দেখতেছি, এগুলো হচ্ছে প্রিভিউ। আমি যদি এটাকে আনপ্রিভিউ করে দিই, তার মানে কি এটা এখান থেকে দেখা যাবে না। আবার ক্লিক করে দিলাম, প্রিভিউ প্রিভিউ হচ্ছে, ঠিক আছে। আবার এটাকে আমি প্রিভিউ করলাম, আনপ্রিভিউ করলাম, দেখেন চলে গেছে। আবার প্রিভিউ করলাম, এখন আবার চলে আসছে। তার মানে কি এখানে কয়টা লেয়ার আছে টোটাল? তিনটা, ব্যাকগ্রাউন্ড সহকারে আমার তিনটা লেয়ার আছে। এখন বলেন তো আমার কোন লেয়ারটা সিলেক্ট আছে? দুই নাম্বার, মানে দু নামে যে লেয়ারটা আছে ওইটা সিলেক্ট আছে, তাই না? আচ্ছা এখন বলেন তো কোনটা সিলেক্ট আছে আমার লেয়ার? কোনটাই নাই এখন, কোনটাই নাই। বুঝে আসছে ভাই? জি স্যার। এখন যদি আমার এটা সিলেক্ট থাকতো, থাকা অবস্থায় যদি আমি কালারটাকে চেঞ্জ করতাম, ঠিক আছে, কালারটা চেঞ্জ করলাম, এখানে কালারটা চেঞ্জ হয়েছে, তাই না? বাট এখানে এখনো হয় নাই, তাই না? আচ্ছা এটার জন্য আমরা কি করব, আল্ট্রা ডিলেট দিব, সরি আল্ট্রা ডিলেট, হ্যাঁ আল্ট্রা ডিলেট দিব। দেখেন আল্ট্রা ডিলেট অথবা আল্ট্রা ব্যাক স্পেস দিব, তখন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই, মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সেটা চলে আসবে, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা আমি একটু এটা একটু পরে যাই, ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ড, ফোরগ্রাউন্ডটা, আচ্ছা এটা একটু পরে যাই, আমি একটু অন্য অপশনে দেখাই, ঠিক আছে? আমি এটা এটা একটু আবার পরে আসবো, হ্যাঁ অবশ্যই আমি বুঝাই দিব, টেনশন করবেন না, সবাইকে বুঝতে হবে, আর যারা না বুঝবেন অবশ্যই তাদেরকে আমি বারবার বুঝাই দিব, কোনো টেনশন করবেন না। আচ্ছা এখন দেখেন আমি সিলেক্ট করা আছে কোনটাতে, এই লেয়ারটাতে সিলেক্ট আছে, তাই না? আর এখানে যখন আমি কাজ করতেছি, দেখেন এখানে প্রপার্টিস নামে একটা কি বলছি প্লেট চলে আসে, আসে না প্রপার্টিস, দেখতেছেন আপনারা ভাই? জি ভাইয়া, দেখা যায় এইখানে, দেখেন কালারটা এখান থেকে, এখানে দেখেন কালারটা দেওয়া আছে, এটাতে ক্লিক করব, এখান থেকে আমরা চাইলে এখান থেকেও কালারটা দিতে পারবো, দিছি কথা বলার সময় শুধুমাত্র মাইক্রোফোন অন রাখবেন, তারপরে মাইক্রোফোন অফ করে দিবেন প্লিজ, ঠিক আছে? আচ্ছা এটা আবার দেখাই, আমরা যখন আমি একটু প্রথম থেকে একটু আবার দেখাই, এগুলা লেয়ারগুলো আমি কেটে দিই। এখন কি আছে, কোনো লেয়ার নাই, জাস্ট অনলি একটা লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমরা একটা ইলিপস নিলাম, ইলিপস আইকন নিলাম, আঁকার পরে আমাদের এখানে যে ফরগ্রাউন্ড কালারটা আছে অটোমেটিকলি সেই ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নিবে, তাই না? এখন আমি কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কালারটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? অনেকের হয়তো এই প্রপার্টিস অপশনটা না আসতে পারে, যারা একটু 14 বাসন বা ভাই আমার আসছে না। আচ্ছা ঠিক আছে, এইজন্যই বলছি যারা যারা না আসবে তারা, আচ্ছা একটু আগে উইন্ডোজ থেকে দেখবেন প্রপার্টিসটা আছে কিনা, এটা ক্লিক করা আছে কিনা এটা দেখে নেবেন, উইন্ডোজ থেকে প্রপার্টিসটা ক্লিক করা আছে কিনা দেখেন, আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রপার্টিস থেকে যাব না, ঠিক আছে, প্রপার্টিসটা একটু পরে দেখব, ঠিক আছে? আমরা একটা ইলিপস নিলাম, আঁকলাম ফিল কালার, ফরগ্রাউন্ড কালার হয়ে গেল, ঠিক আছে? আমরা এখন এখান থেকে চেঞ্জ করব, চেঞ্জ করতে হলে আমাকে কি করতে হবে, এখানে আমি কালারটাকে ক্লিক করলাম, একটা কালার নিয়ে নিলাম, কিসে আগে দিয়ে নিলাম কালারটাকে, কিসে দিয়ে নিলাম বলেন তো, কিসে কিসে ফরগ্রাউন্ড কালার, হ্যাঁ ফরগ্রাউন্ড কালারে আগে সেট করছি কালার, ঠিক আছে? ফরগ্রাউন্ড কালারে কালারটা সেট করছি, যাদের প্রপার্টিস আসবে না, প্রপার্টিস থেকে ডাইরেক্টলি দেওয়া যায়, বাট যাদের প্রপার্টিস আসবে না তারা এখান থেকে দিবেন, এখানে আগে ক্লিক করবেন, কালারটা সেট করবেন, সেট করার পরে আল্ট্রা ব্যাক স্পেস অর আল্ট্রা ডিলেটে প্রেস করবেন, দেখবেন এই কালারটা ওই শেপটার ভিতরে চলে আসছে, ক্লিয়ার? বুঝছেন কিনা বলুন? আর যাদের এই সমস্যাটা থাকবে যে প্রপার্টিসটা আসতেছে না, না আসতে পারে হয়তো আপডেট হইলে আসবে, আর 14 যেটা আমি পরে দিছি এটাতে মনে হয় না আসবে, আচ্ছা সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কালারটা দিতে পারি। আচ্ছা এখন কথা হচ্ছে যে
কালারটা আমি এখান থেকেও দিতে পারি, ওইখান থেকেও দিতে পারি, কেন এখান থেকে দিব কেন বা ওইখান থেকে দিব কেন, আসতে পারে না ভাইয়া? আমার একটু প্রবলেম হতেছে, আমি ওই রেক্টেঙ্গুলার টুল নিয়ে যখন এ করতেছি আমার ব্যাকগ্রাউন্ড কালার ওই কালারটা আসতেছে না, আমি যে কালারটা নিয়েছিলাম একটু স্ক্রিন শেয়ার করব এখন না ভাই, একটু পরে আমি শেষ করি। হ্যাঁ আমি পরে সুযোগ দিব, সবাইকে কাজ প্র্যাকটিস করার সুযোগ দিব, চিন্তা করার কিছু নাই। আচ্ছা এখন আমি যেটা বলতেছি, এখানেও কালারটা চেঞ্জ করতে পারি তাই না? এখান থেকে আমি কালার নিতে পারতেছি না, কালার ক্লিক করলাম কালার হচ্ছে, তারপরে বা ওইখান থেকেও দিচ্ছি, তারপর ওইখান থেকেও হচ্ছে, তারপর কেন এই দুইভাবে করব বলেন তো, কেউ বলতে পারেন? কেউ বলতে পারবেন যে কারণটা কি? এনিওয়ান? মানে যে কাজের সুবিধার্থে বা মানে সময়ে? নো, ওইখানে কালার অনেকগুলো পাওয়া যায়, যেমন ডার্ক ডার্ক মোড আছে কিছু, ওইটাও পরে যায়। আর এখানেও কালার অনেকগুলোই পাবেন, এখানেও কালার আছে। হ্যাঁ এই প্রোগ্রামটা চেঞ্জ হবে না, প্রোগ্রাম কালারটা চেঞ্জ হবে না, এখান থেকে নিলে প্রোগ্রাম কালারটা চেঞ্জ হবে না, এটা তো নাকি? তাও না ভাই। ওকে আর কে বলতে পারে? কোড ধরে দেওয়া যায়, কোড ধরে দেওয়া যায় না কিছু। হ্যাঁ এখানে যে কালারটা দাও ওটা ফিক্সড। আন্দাজে বলেন না ভাই, এখানে আইড্রপার দিয়ে নেওয়া যায় এরকম সুবিধা? আমি বলতেছি যে কালারটা কিন্তু ফরগন গেল, আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারতেছি, ওইখান থেকেও করতে পারতেছি, বাট ওইখানটা ওইখানেরটা কেন আর এখানেরটা কেন? ওইখানে আমরা ফিক্সড রেঞ্জের মধ্যে কালার নিতে পারতেছি। গুড, আমার যে রেঞ্জটা দরকার। গুড, পারফেক্ট অ্যানসার। কারণ কি, আমি এখান থেকে আমার কালারের কোড ইউজ করে বা কালারের একুরেট যে কালারের কোড আছে বা কালারের রেঞ্জ আছে, আমি বাড়াইতে পারবো কমাইতে পারবো একটা কালারের করতে পারবো, সেই জন্য আমরা এখান থেকে নেওয়া। বুঝতে পারছি, এখান থেকে একুরেট মাপটা দেওয়া যাইতে পারে, ঠিক আছে, কিন্তু বাট এখান থেকে দেওয়া যাবে না। ক্লিয়ার? জি ভাইয়া। তারপরে আমরা এখন এটাকে কিভাবে অ্যাপ্লাই করব? আমি তো এখানে ফরগ্রাউন্ড কালারে কালারটা সেট করছি, বাট এখানে আমার ইলিপসের ভিতরে এখনো হয় নাই, হইছে হয় নাই, তাহলে কি করতে হবে আমাকে? তার জন্য ফরগ্রাউন্ড কালার সেট করার জন্য আল্ট্রা ব্যাক স্পেস অথবা ডিলেট প্রেস করব, কালারটা হয়ে গেছে, ঠিক আছে। আর যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারটাই এটাতে ইউজ করতে চাই, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রাখছি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার রাখছি না আমরা, একটু চেঞ্জ করে নিই, ব্যাকগ্রাউন্ড কালার ডিফারেন্ট একটা কালার দিই, ওকে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটাতে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করব? কন্ট্রোল ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ডিলেট, কন্ট্রোল ব্যাক স্পেস, একটু শর্টকাট গুলো লেখেন। জি ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ব্যাক স্পেস, হ্যাঁ ব্যাক স্পেস অথবা ডিলেট, কন্ট্রোল ডিলেট অথবা কন্ট্রোল ব্যাক স্পেস, দুইটাই, যে কোনো একটা দিলেই হবে। সবাই কি বুঝছেন? আমি এটাতে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি, আর এটাতে এখন আমি এটাতে ই কালার ইউজ করব, ফরগ্রাউন্ড কালার, সেই ক্ষেত্রে আমরা আল্ট্রা ব্যাক স্পেস অথবা আল্ট্রা ডিলেট প্রেস করব। ক্লিয়ার? মানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের জন্য কোনটা কি কন্ট্রোল? হ্যাঁ ফরগ্রাউন্ড কালারের জন্য হচ্ছে আল্ট্রা ডিলেট, আল্ট্রা ডিলেট, আর ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে কন্ট্রোল ডিলেট, ডিলেট অথবা ব্যাক স্পেস, মানে দুইটা একসাথে করে ব্যাক স্পেস আর ডিলেট। লিখে লিখে তাহলে ভালো হতো, এটা তো সম্ভব না ভাই। আপনি ভিডিও দেখবেন অবশ্যই বুঝতে পারবেন, ভিডিও অবশ্যই আপনাদের লিংক দেওয়া হবে, আমি কাজটা দেখাই যাই, তারপর আপনারা প্র্যাকটিস করার সুযোগ পাবেন, তারপরে বুঝে যাবেন ইনশাআল্লাহ, টেনশন করেন না, ঠিক আছে? ওকে, টেনশন করার কিছু নাই, আপনাদেরকে কাজের সুযোগ দিব, ওই সময় করবেন, ওই সময় আমি বলে দিব যে এটা এভাবে না এভাবে এভাবে বলে দিব, তারপরেও যদি আপনাদের আরো সমস্যা থাকে তারপরে আপনি ভিডিও থেকেও অ্যাক্সেস নিতে পারবেন, তারপরেও সমস্যা থাকলে আপনি গ্রুপ মেম্বার থেকে কারো না কারো থেকে এই সাপোর্টটা নিতে পারবেন, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? মানে হার্ডলি নিয়েন না সফটলি নেন, ব্যাপারটা হলো এরকম যে আহামরি অনেক কিছু তা না, একটু সফটলি নেন। আচ্ছা আদারওয়াইজ আমরা দেখেন এখানে
দুইটা অবজেক্ট, কয়টা অবজেক্ট, এগুলো প্রত্যেকটা এক একটা অবজেক্ট, কি বলে এগুলোকে, অবজেক্ট হিসেবে কাউন্ট করলাম, ঠিক আছে, এক একটা অবজেক্ট। ভাইয়া একটা কথা ছিল, জি আমি জানতাম যে ফটোশপে এগুলাকে শেপ বলা হয়, মানে বৃত্ত সার্কেল গুলা, আর ইলাস্ট্রেটর এগুলাকে অবজেক্ট বলা হয়। হ্যাঁ শেপ ঠিক আছে, বাট আমি তো এখন অবজেক্ট হিসেবে সিলেক্ট করতেছি, আমি শেপটাকে যখন আমি অবজেক্ট সিলেক্ট করলাম তখন দেখেন এটা অবজেক্ট রূপে চলে আসছে, ঠিক আছে। ও আচ্ছা, শেপ কিন্তু ওইটাতেও শেপ বলে, ঠিক আছে, একটা মিনিট আমি একটু আসছি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য কি কি চাপা লাগবে কেউ একটু বলবেন? অল্টার ব্যাক স্পেস কি এটা চামান নামের নাম ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রোল ব্যাক স্পেস না। এখানে কয়টা অবজেক্ট আছে? দুইটা অবজেক্ট, ঠিক আছে, দুইটা অবজেক্ট, দেখেন দুইটা অবজেক্টকে আমি যখন যেটা সিলেক্ট করতেছি ওইটাই কিন্তু সিলেক্ট হচ্ছে, বাট আমি কোন টুলটা দিয়ে সিলেক্ট হচ্ছে বলেন তো? সবুজ না, সবুজ না, আমি কোন টুলটা দিয়ে সিলেক্ট করতেছি? মুভ টুল, রাইট, ঠিক আছে, মুভ টুল দিয়ে সিলেক্ট করতেছি, ঠিক আছে। এখানে আপনারা দেখবেন একটু এই জিনিসটা কারেকশন করবেন, অটো সিলেকশন এবং কি শো ট্রান্সফর্ম কন্ট্রোল এই দুইটাকে টিক দিয়ে দিবেন, ঠিক আছে, ক্লিয়ার, এই দুইটা আপনাদের ক্লিক করবে, তখন আপনি কি করতে পারবেন যে মানে যেভাবে ইচ্ছা মুভ টুল দিয়ে যে কোনো অবজেক্টটাকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখন এখন বলেন তো লেয়ারের কয় নাম্বারটা সিলেক্ট আছে? প্রথমটা সিলেক্ট আছে, তাই না? আমি দেখেন এটাকে মুভ করতে পারতেছি, তাই না? আচ্ছা কালারের ব্যাপারটা তো ক্লিয়ার সবাই, ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার, জি ভাই, জি ভাই, ভাই আপনারা এই ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তনের জন্য অল্টার ব্যাক স্পেস, হ্যাঁ ফরগ্রাউন্ড কালার চেঞ্জের জন্য অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে, জি, আর আপনার ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল ব্যাক স্পেস, জি জি। স্যার আমার তো এখানে যে কোনো একটা সিলেক্ট হচ্ছে, স্যার দুটোটা হচ্ছে না, আমি একটাকে টান দিতে পারি নড়াতে পারছি আর কি। আপনি এখানে দেখেন অটো সিলেকশন এখানে অপশন আছে কিনা, মুভ টুলে ক্লিক করার পরে দেখেন, হ্যাঁ স্যার আছে, দুটোটাই ক্লিক, জি স্যার দুটোটাই করে দিয়েছি, আপনার দুইটাই মনে হয় এক লেয়ারে চলে আসছে, ঠিক আছে, এটা দুইটা দুই লেয়ারে আসার কথা, এক লেয়ারে চলে আসছে, হ্যাঁ স্যার এক লেয়ারে চলে আসছে, স্যার ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে আসছে এই জন্যই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা আমরা দেখব। আচ্ছা এখন আমরা এগুলো একটু কেটে দিই, আমি একটু আবার আসি, হ্যাঁ কেটে দিলাম, এখন কি আছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই আছে, তাই না? লেয়ার আমরা এখানে নতুন লেয়ার ক্রিয়েট করতে পারি, এখানে দেখেন আইকন আছে ক্রিয়েট, ক্রিয়েট এ নিউ লেয়ার আছে না, আছে কিনা বলেন তো? ভাই আছে। আচ্ছা ক্রিয়েটে এটা দিলাম, আমরা একটা ক্লিক করলাম, দেখেন একটা লেয়ার ওয়ান নামে একটা লেয়ার ওপেন হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, আরেকটা ক্লিক করলাম আরেকটা ওপেন হয়ে গেছে, তাই না? দুইটা হয়েছে। এখন আচ্ছা আপনারা একটু যারা লেটে জয়েন করতেছেন তাদেরকে বলতেছি ক্লাস টাইমে জয়েন করবেন। আচ্ছা লেয়ার ওয়ান লেয়ার টু দুইটা লেয়ার হয়েছে, তাই না?
এখানে বলেন তো কোনো কালার আছে কিনা দুইটা লেয়ারে কোন জায়গায় মানে কোনটাতে কি কোনো কালার না কোনো কালার না না এটা খালি খালি আচ্ছা এখানে আমরা লেয়ার নিলাম কয়টা লেয়ার নিলাম তিনটা লেয়ার নিলাম ঠিক আছে এখন এক প্রথম লেয়ারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা একটা ইলিপস আঁকলাম কোন লেয়ারে হইছে লেয়ার 1 এ হইছে তাই না এখন আমরা আবার আবার যদি আঁকি সেটা কিন্তু লেয়ার 1 এ হয়ে যাবে না লেয়ার 2 নিয়ে অটো হয়ে যাবে ঠিক আছে আমরা আবার লেয়ার 2 তে সিলেক্ট করলাম লেয়ার 2 সিলেক্ট করার পরে দেখেন আরেকটা এটা আমরা রেকটেঙ্গুলার আঁকি আঁকলাম একটা কালার দিয়ে নিলাম ওকে কালার দিয়ে নিলাম লেয়ার এখন আবার লেয়ার 3 তে ক্লিক করলাম এখানে আমি আরেকটা নিলাম পলিগনটা নিলাম পলিগনটা নিলাম এটার একটা কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই এখান থেকে দিয়ে দিলাম তাহলে এখন কয়টা লেয়ার আছে এখানে ব্যাকগ্রাউন্ড সহকারে চারটা লেয়ার লেকচার ভাই আপনার মাইকটা একটু অফ করে দেন ভাই প্লিজ আপনি যদি কথা বলেন তখনই জাস্ট করবেন অন করবেন হ্যাঁ আচ্ছা এখানে তিনটা লেয়ার হয়ে গেল তাই না তিনটা লেয়ার হইছে না ভাই জি ভাই জি স্যার এখন আমরা মুভ টুল দিয়ে যেটাকে সিলেক্ট করব সেটা কিন্তু সিলেক্ট হচ্ছে দেখেন হচ্ছে না জি ভাইয়া ওকে ফাইন এখন একটা জিনিস বলেন তো এখানে তিনটা লেয়ারের ভিতরে কোন লেয়ারটা উপরে আছে কোন লেয়ারটা নিচে আছে কোন লেয়ারটা প্রথমে আছে কোন লেয়ারটা শেষে আছে একটু বলেন তো ট্রায়াঙ্গেল সবার উপরে তার নিচে রেকট্যাঙ্গেল উপরে ইলিপসটা সবার নিচে ওকে সবার নিচে আচ্ছা এখন আমি এটাকে সবার উপরে নিয়ে আসতে চাই তাই না জি ভাই তাহলে কি করব আমরা ইলিপসটাকে এখানে এই লেয়ারে এটাকে জাস্ট উপরে নিয়ে যাব উপরে ড্র্যাগ করে উপরে নিয়ে যাব দেখেন উপরে চলে আসছে আসছে না জি ভাই ভাই আবার চাই যে রেকট্যাঙ্গুলারটাকে উপরে নিয়ে আসতে এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে আসলাম ক্লিক করে ধরে এখানে ছেড়ে দিব আবার এটাকে উপরে নিয়ে আসি পলিগনটাকে একদম উপরে নিয়ে আসি চলে আসছে এখন এটা তো জাস্ট ড্র্যাগ করে করলাম শর্টকাট কি যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে দেখেন কন্ট্রোল শিফট রাইট কন্ট্রোল বাটন আছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যদি আমরা কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট স্টার্ট দেই দেখেন এটা নিচের দিকে যাচ্ছে আর যদি ইন দেই দেখেন একটার উপরে একটা আসছে আসছে এটা হচ্ছে শর্টকাট বুঝাছে ভাই স্যার ইন বলতে কোন বাটনটা আমি বলি দেখেন আপনি কি ভাই একটু রিপিট করবেন আবার হ্যাঁ অবশ্যই বাম পাশে একটা ইন ডান পাশে একটা আপ দেখেন আপনি ইয়াতে দেখেন কিবোর্ডে দেখেন পি এর পাশে দেখেন থার্ড ব্র্যাকেট লেখা আছে না একটা স্টার্ট এবং একটা ইন আছে না দেখেন থার্ড ব্র্যাকেট জি ভাই আছে না সেকেন্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট দুইটাই আছে কন্ট্রোল প্রেস করে যখন আমরা এখানে আবার দেখতে হবে যে আমার কোনটা সিলেক্ট আছে কোনটাকে আমি উপরে আনবো এটা সিলেক্ট আছে কিনা লেয়ার থেকে দেখতে হবে ঠিক আছে দেখছি জি ভাই এখন আমি কন্ট্রোল প্রেস করব কন্ট্রোল প্রেস করার পরে থার্ড ব্র্যাকেট কিসে দিব ইনডে দিব দেখেন উপরে চলে আসছে এক একটা করে আবার থার্ড ব্র্যাকেট স্টার্টে দিলে চলে যাচ্ছে আর যদি একই সাথে অনেকগুলা লেয়ার থাকবে ধরেন অনেকগুলো 10টা 15টা লেয়ার থাকবে তখন নিতে নিতে একটু ঝামেলা লাগবে না একটা একটা করে নিতে হবে ঝামেলা হবে না ভেজাল মানে অনেক ইয়া মনে হবে মানে একটা একটা করে নিতে হবে অথবা সময় লাগবে সেই ক্ষেত্রে আমরা কি করব কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ইন একদম ফাস্টে চলে আসবে আবার কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্টে যখন দিব দেখেন একদম সবাই নিচে চলে যাবে ক্লিয়ার এর জন্য শর্টকাটটা ইউজ করা হয় আর আমি এই যে এটা 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 ভাবে করতে পারবেন যখন লেয়ারগুলো কম থাকবে আর যদি এখানে অনেক কাজের ক্ষেত্রে দেখা যাবে যে 10টা 15টা সহকারে লেয়ার হয়ে যাবে তখন আপনাকে একটা করে টাইনা নিতে নিতে সময় লাগবে সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে উঠে নেবেন ক্লিয়ার জি ভাই আচ্ছা এখন বলেন তো কয়টা লেয়ার সিলেক্ট আছে সবগুলো ভাইয়া তিনটা লেয়ার সিলেক্ট আছে তাই না জি স্যার ওকে ফাইন
সবগুলা লেয়ার কিভাবে সিলেক্ট করলাম, মুভ টুলে সিলেক্ট করার পরে ক্লিক করে ড্র্যাগ করলে তিনটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে, অথবা এখান ছাড়া আমরা এইখান থেকে লেয়ার থেকে শিফট ধরে এই লেয়ার পর্যন্ত ক্লিক করব, ফার্স্ট থেকে লাস্ট লেয়ার পর্যন্ত সিলেক্ট করব, তখন তিনটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে। দেখেন তিনটা লেয়ার একসাথে মুভ করতেছে, তার আগে একটা একটা করে মুভ করতে, এখন তিনটা লেয়ার একসাথে মুভ করতেছে। আর আলাদা আলাদা মুভ করতে, মুভ করার জন্য তো আমরা আলাদা আলাদা সিলেক্ট করলেই হয়, তাই না? আচ্ছা এখন আসেন, এতটুকু তো আমরা বুঝছি তাই না সবাই? জি ভাইয়া। আচ্ছা এখন যদি আমরা কোনো লেয়ারকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব, সিলেক্ট করে ডিলিট প্রেস করলেও ডিলিট হয়ে যাবে, অথবা এইখান থেকে না এইখান থেকে আমরা ড্র্যাগ করে রিসাইকেল বিনের একটা আইকন আছে দেখছেন, লেয়ার লেয়ার প্লেটের নিচে একদম দেখেন আছে না, এটাতে নিয়ে ছেড়ে দিব, ডিলিট হয়ে গেছে। আবার দেখেন এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিব, ডিলিট হয়ে গেছে। অথবা আমরা কন্ট্রোল সরি ডাইরেক্টলি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার? কি ভাই ভাই ড্র্যাগ করা ছাড়া ডিলিট অপশনে ক্লিক করলে তো ডিলিট হয়ে যায়? হ্যাঁ সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। এতটুকু মোটামুটি সবাই ক্লিয়ার? আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাই, তারপর আমি মোটামুটি আমার টাস্ক এতটুকু পর্যন্ত টাস্ক শেষ করব, তারপর আপনারা এগুলো কমপ্লিট করলে তারপর আমরা নতুন আরেকটা টাস্কে যাব, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। এখন আমি যে লেয়ারটা আছে, আমি যে লেয়ারটা শেপটা বা শেপ বা অবজেক্ট যেটাই বলি যেটা আঁকছি আমি, এটাকে যদি আমি আরেকটা কপি করতে চাই, মানে সেম ভাবে সেমটাই থাকবে আরেকটা কপি করব, সেক্ষেত্রে কি করব, এই লেয়ারটাকে নিউ লেয়ারে ড্র্যাগ করে ছেড়ে দিব, কি করলাম এটাকেই ভাই ভাই আবার একটু বলেন তো। হ্যাঁ এখানে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে যে আমাদের যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটাকে আমরা ওই যে নিউ লেয়ার যেটা দিয়ে নিউ লেয়ার ক্রিয়েট করি না, জি ভাইয়া, এই আইকনটাতে নিয়ে ছেড়ে দিব, ক্লিয়ার? এটা হচ্ছে এক মানে ম্যানুয়ালি, আর যদি আমরা শর্টকাটে করতে যাই সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল জে প্রেস করলে ওই লেয়ারটাই কপি হয়ে যাবে, ক্লিয়ার হইছে? দেখেন আমি এটাকে এখন কালারটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল জে জে কন্ট্রোল জে হচ্ছে কপি লেয়ার, বুঝে আসছে? জি ভাই জি ভাই। তাহলে আমরা নিউ লেয়ার ক্রিয়েট করতে পারি, লেয়ার কপি করতে পারি, লেয়ার মুভ করাইতে পারি, এক ফার্স্টে নিতে পারি, সেকেন্ড লাস্টে নিতে পারি, মুভ কোন লেয়ারকে উপরে আনতে পারি, নিচে নামাইতে পারি, এগুলো তো মোটামুটি ক্লিয়ার, এবং কোন লেয়ারকে আমরা চাইলে ডিলিটও করতে পারি, এগুলো মোটামুটি ক্লিয়ার লেয়ারের অপশনটা? জি ভাই জি ভাইয়া। আচ্ছা আমি কি আপাতত এতটুকু স্টপ করব, তারপরে আপনারা একটু প্র্যাকটিস করেন সবাই, এতটুকু সবাই একটু ক্লিয়ার করেন? জি ভাই প্র্যাকটিস করি। এবং কি আর কি ছিল প্রথম অবস্থায় আমাদের ছিল একটা নতুন হ্যাঁ একটা ফাইল ওপেন করা বা একটা ফাইল নতুন ফাইল কোন ফাইল ওপেন করা বা কোন নতুন একটা ফাইল নেওয়া, সেই ক্ষেত্রে কন্ট্রোল নিউ দিয়ে কন্ট্রোল এন দিয়ে নিউ একটা ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে? ভাই আমার একটা প্রবলেম হয়েছে ভাই আমার ওই, ওকে তাহলে আমি এতটুকু স্টপ করি, হ্যাঁ সবাই আমাকে একটু Thank you.